আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা রোজা ভঙ্গের কারণসমূহ এবং রোজার মাকরু সম্পর্কে জানব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জানব রোজাভঙ্গের ভঙ্গের কারণসমূহ এক নম্বরে ইচ্ছাকৃত পানাহার করলে দুই নম্বরে স্ত্রী সহবাস করলে তিন নম্বরে কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না চার নম্বরে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে পাঁচ নম্বরে নস্য গ্রহণ করা নাকে বা কানে ঔষধ বা তৈল প্রবেশ করালে ছয় নম্বরে জবরদস্তি করে কেহ রোজা ভাঙালে সাত নম্বরে ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে দেমাগে ঔষধ পৌঁছালে আট নম্বরে কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে নয় নম্বরে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি দশ নম্বরে পুরো রমজান মাস রোজানিয়ত না করলে এগারো নম্বরে দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে বারো নম্বর ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায় ধোঁয়া গ্রহণ করলে তেরো নম্বরে মুখ ভর্তি বমি গিলে ফেললে চোদ্দ নম্বরে রাত্রি আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে পনেরো নম্বরে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবেহ সাদিকের পর নিদ্রাহতে জাগ্রতি হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানাহার করে তবে কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হবে কাফারা মাসালা অভিজ্ঞ ওলামাইক্রাম থেকে জেনে নেবেন এখন আমরা জানবো রোজার মাকরু সম্পর্কে অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত মুখে থুতু জমা করে গলাধকরণ করা গিবত গালাগালি ও ঝগড়া করা কেউ গায়ে পরে ঝগড়াফাঁসাদ করতে এলে বলবে আমি রোজাদার তোমার প্রত্যুত্তর দিতে অক্ষম সারাদিন নাপাক অবস্থায় থাকা এটি অত্যন্ত গুনাহের কাজ অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা কয়লা চিবিয়ে অথবা পাউডার পেস্ট ও মাজন ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করা